ওয়েলকাম টু মাই টিউশন। এখন আমি আলোচনা করব একাদশ শ্রেণীর দর্শন বিষয়ের ভারতীয় দর্শনের অন্তর্গত দ্বিতীয় অধ্যায় চার্বাক দর্শন থেকে। আমরা আগে আলোচনা করেছিলাম প্রত্যক্ষকেই চার্বাকরা কেন একমাত্র প্রমাণ বলেন। আজকের আলোচনার বিষয় অনুমান প্রমাণ খণ্ডন। অনুমানকে চার্বাকরা কেন স্বীকার করেন না, অনুমান প্রমাণকে কেন তারা প্রমাণ বলে স্বীকার করেন না। তো প্রথমেই বলি, অনুমান কি না, জ্ঞাত কোনো বিষয়ের প্রত্যক্ষের দ্বারা অজ্ঞাত কোনো বিষয়ের জ্ঞানলাভকেই বলা হয় অনুমান। অর্থাৎ প্রত্যক্ষ যোগ্য কোনো বিষয়ের জ্ঞানের দ্বারা অপ্রত্যক্ষ যোগ্য কোনো বিষয়ের জ্ঞানলাভ করার উপায় হচ্ছে অনুমান। তো এক্ষেত্রে অনুমান সম্বন্ধে জানতে গেলে আমাদের কিন্তু পক্ষ, সাধ্য, হেতু এই তিনটি পদ সম্বন্ধে জানতে হবে। আমরা একটা কোনো উদাহরণ দিই, যেমন ওই দূর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম যে পর্বতে ধোঁয়া দেখা যাচ্ছে, ধোঁয়া মানে ধূম। আমি এই যে বিষয়টি মানে পর্বতটি ধূমযুক্ত অর্থাৎ দেখতে পাচ্ছি, জ্ঞাত মানে আমি দেখছি যে পর্বতে ধোঁয়া আছে, এটা আমার জ্ঞাত বিষয়। এই জ্ঞাত বিষয় থেকে যখন আমি কোনো অজ্ঞাত বিষয়ের জ্ঞানলাভ করতে যাব, সেই পদ্ধতি হচ্ছে অনুমান। তো এই পর্বতটি ধূমযুক্ত, ধোঁয়া আছে পর্বতে, তাহলে আমার মনের মধ্যে কী জ্ঞানলাভ হবে বা কী জ্ঞানলাভের আকাঙ্ক্ষা জানবে, যে নিশ্চয়ই এই পর্বতে কোথাও আগুন লেগেছে, সেই জন্য কিন্তু ওখানে ধোঁয়া দেখা যাচ্ছে। তো এই জ্ঞাত পদার্থ থেকে অজ্ঞাত বিষয়ের জ্ঞানলাভের জন্য বা অনুমানের জন্য যে জিনিসটার সবচেয়ে বেশি প্রয়োজন বা কোনো বিষয় সম্বন্ধে অনুমান করার জন্য যে বিষয়টার সবথেকে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে ব্যক্তিজ্ঞান। তো ব্যক্তিজ্ঞান কি? ব্যক্তিজ্ঞান হচ্ছে হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধ। বিষয়টাকে আরো আমি যদি আরও ভালো করে বলি, এই যে পর্বতে ধূম দেখে বন্যি অনুমানকালে এই ধূমটা কিন্তু হচ্ছে মানে ধোঁয়াটা হচ্ছে আমার হেতু। এবার যার অনুমান করছি বা যার অনুমান আমি করছি বা করব, সেটা কিন্তু আমার সাধ্য। আমি বন্যির অনুমান করছি, বন্যিটা হচ্ছে সাধ্য। এবার পক্ষ, যে স্থানটাতে অনুমান হচ্ছে সেটা কিন্তু পক্ষ। এই পর্বতে আমি দেখছি, এটা কিন্তু পক্ষ। তাহলে এখানে আমি লিখে দিতে পারি পক্ষ হচ্ছে পর্বত, সাধ্য হচ্ছে বন্ধি বা আগুন, হেতু হচ্ছে ধূম বা ধোঁয়া। তো এক্ষেত্রে জ্ঞাত কোনো পদার্থ থেকে, জ্ঞাত কোনো বিষয় থেকে অজ্ঞাত বিষয়ের জ্ঞানলাভের পদ্ধতিটি হচ্ছে অনুমান। এবার যে বিষয়টা জ্ঞান লাভ হচ্ছে সেটা অনুমিত জ্ঞান। তো এক্ষেত্রে এই অনুমানকালে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ব্যক্তিজ্ঞান, অর্থাৎ হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধ। হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধ, হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধ। অর্থাৎ হেতু বলতে ধূম মানে ধোঁয়া, আর সাধ্য বলতে বন্যি অর্থাৎ আগুন। হেতু ও সাধ্যের নিয়ত সহচর সম্বন্ধ হচ্ছে ব্যক্তিজ্ঞান, অর্থাৎ যেখানে যেখানে ধূম সেখানে সেখানে বন্যি। অর্থাৎ অনুমানের আগে, অর্থাৎ ধোঁয়া দেখে বন্যি আগুন অনুমানের আগে আমার যদি যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে আগুন, এই যে ব্যক্তিজ্ঞান যত্র যত্র ধূম তত্র তত্র বন্যি, হেতু ও সাধ্যের এই যে নিয়ত সহচর সম্বন্ধ অর্থাৎ ধোঁয়া আর আগুনকে যদি আমরা একসাথে না দেখি পূর্বে, তাহলে কখনোই কিন্তু আমরা এই পর্বতে ধোঁয়া দেখে আগুনের অনুমান করতে পারবো না। অর্থাৎ আমরা যদি এই যত্র যত্র বন্যি আগে কখনো দেখিনি, বন্যি আর ধোঁয়ার একসঙ্গে দেখিনি, তত্র ধোঁয়া দেখলে আমরা কখনোই বন্যির অনুমান করতে পারবো না। সেক্ষেত্রে ব্যক্তিজ্ঞান কিন্তু অনুমানের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো চার্বাকদের মতে অনুমান প্রমাণ খণ্ডন করার পেছনে ব্যক্তিজ্ঞানই হচ্ছে যেহেতু মূল, অর্থাৎ অনুমানের জন্য যেহেতু ব্যক্তিজ্ঞান মূল,
তো চার্বাকরা কিন্তু কেবলমাত্র ব্যাপ্তি জ্ঞানকেই কিন্তু স্বীকার করেন না, তারা তাদের অনুমান প্রমাণের বিরুদ্ধে যে মত সেটা মূলত কেবলমাত্র ব্যাপ্তিজ্ঞানের বিরুদ্ধে মত। তো তারা এই ব্যাপ্তিজ্ঞানকেই কিন্তু স্বীকার করেন না, তারা বলেন যে ব্যাপ্তিজ্ঞান প্রত্যক্ষের দ্বারা অসম্ভব, অর্থাৎ ব্যাপ্তিজ্ঞান প্রত্যক্ষের দ্বারা দেখতে পাওয়া যায় না। অর্থাৎ তোমরা তো বলতে পারো যে ধোঁয়া তো দেখা যাচ্ছে, তো আগুনও তো দেখা যাবে, বা ধোঁয়া যেখানে যেখানে দেখতে পাচ্ছি সেখানে সেখানেও আগুনকে দেখতে পাচ্ছি, যেমন যজ্ঞশালা পাকশালা, হ্যাঁ আমরা তো দেখতে পাচ্ছি যেখানে যেখানে আগুন সেখানে সেখানে ধোঁয়া আছে, যেখানে যেখানে ধোঁয়া আছে সেখানে সেখানে আগুন আছে, তো এক্ষেত্রে কেন সম্ভব নয়? তো অন্যান্য চার্বাকরা তখন বলেন যে এই যত্র যত্র ধূম তত্র তত্র বহ্নি, মানে যেখানে যেখানে ধোঁয়া সেখানে সেখানে বহ্নি, এটা এখন বর্তমানে দেখতে পেলো তিনকালে দেখা বা ত্রিকালবর্তী নয়, ত্রিকালব্যাপী নয়, অর্থাৎ অতীত বর্তমান ভবিষ্যৎ, বর্তমানে দেখা গেল, অতীত আর ভবিষ্যৎ, অতীতে কিন্তু আমরা জানি না ধূম আর বহ্নি একসাথে ছিল কিনা, কিংবা ভবিষ্যতে কী হবে, ধূম আর বহ্নি একসাথে থাকবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ হচ্ছে। সেই জন্য কিন্তু চার্বাকরা ব্যাপ্তিজ্ঞানকে প্রত্যক্ষের দ্বারা অসম্ভব বলেছেন, অর্থাৎ ব্যাপ্তিজ্ঞান ত্রিকালব্যাপী প্রত্যক্ষের দ্বারা ত্রিকালব্যাপী প্রত্যক্ষের দ্বারা জানা যায় না, একটি কেবলমাত্র বর্তমানকালেই জানা যায়। তার পরের পয়েন্টটাতে ব্যাপ্তিজ্ঞানকে অনুমানের দ্বারাও জানা সম্ভব, অর্থাৎ ব্যাপ্তিজ্ঞান হয় প্রত্যক্ষের মাধ্যমে, প্রত্যক্ষ হয় ব্যাপ্তিজ্ঞানের মাধ্যমে, বা ব্যাপ্তিজ্ঞানের অনুমানের মাধ্যমে, অনুমান হয় ব্যাপ্তিজ্ঞানের মাধ্যমে, এরকম চক্রাকারে চলতে থাকলে অনাবস্থা দোষ ঘটবে, অর্থাৎ কোথাও দাঁড়ানো যার জায়গা থাকবে না, অনাবস্থা দোষ। তারপর একটা যে এই অনুমান প্রমাণ কিন্তু শব্দ প্রমাণের দ্বারাও বা শব্দের দ্বারা অনুমানকে প্রমাণ করা সম্ভব নয়। শব্দ কি না এখানে বলে রাখি, চার্বাকরা কিন্তু শব্দ প্রমাণের বিরুদ্ধেও বা শব্দ প্রমাণও খণ্ডন করেছেন। বিষয়টা কি, শব্দ হচ্ছে তাদের মতে শব্দ হচ্ছে না শব্দ প্রমাণ মানে কি, আপ্ত ব্যক্তি অর্থাৎ বিশ্বাসযোগ্য যারা ব্যক্তি সেই সব ব্যক্তির যেসব কথা বলে বা যেসব তারা তত্ত্ব দেন সেগুলি কিন্তু শব্দ প্রমাণ। তো চার্বাকরা শব্দ প্রমাণ খণ্ডন করে বলেন যে শব্দকে প্রমাণ বলা যাবে না, কারণ আপ্ত ব্যক্তি কোন যোগ্য বিশ্বাসযোগ্য ব্যক্তি কিনা, কোন ব্যক্তিটা বিশ্বাসযোগ্য কিনা তা তুমি বুঝবে কী করে, দেখে তো বোঝা যাবে না সে ব্যক্তিটা বিশ্বাসযোগ্য না বিশ্বাসযোগ্য নয়। সেই জন্য কিন্তু চার্বাকরা শব্দকে প্রমাণ বলে বা শব্দের দ্বারা বা ওই যে বিশ্বাসযোগ্য ব্যক্তির দ্বারা ব্যক্তি বলবেন যে অনুমান সম্ভব, তার দ্বারা কিন্তু ব্যক্তিজ্ঞান কিন্তু শব্দের দ্বারা প্রমাণ করে বা শব্দের দ্বারা জানা যায় না। তো এক্ষেত্রে আরেকটি পয়েন্ট যেটি হলো অনুমান প্রমাণ খণ্ডনের, তাহলে যে বহ্নি ও ধূমের যে সম্বন্ধটা, অর্থাৎ যত্র যত্র বহ্নি যেখানে যেখানে ধূম সেখানে যেখানে বহ্নি, এই যে সম্বন্ধটা, এতে কিন্তু উপাধি যুক্ত থাকে। উপাধি মানে কি, শর্ত যুক্ত থাকে। এর ক্ষেত্রে শর্তটা কি না, আগুনের ক্ষেত্রে তখনই কোনো কাঠে, ধরো কোনো বিষয়বস্তুতে যদি কাঠে বা কোনো কাগজে তখনই ধোঁয়া থাকবে, তাতে যদি জল থাকে, ভিজে যদি একটু হালকা স্যাঁতো যদি হয় সেক্ষেত্রে কিন্তু তবেই কিন্তু ধোঁয়া উৎপন্ন হবে। তোমরা কামারশালায় গিয়ে দেখবে সেখানে কিন্তু একদম উত্তপ্ত লৌহপিণ্ড, সেখানে কিন্তু জলীয় বাষ্প না থাকায় সেখানে কিন্তু কখনোই ধোঁয়া উৎপন্ন হয় না উত্তপ্ত লৌহপিণ্ডের মধ্যে। সেক্ষেত্রে বহ্নি ও ধূমের সম্বন্ধ উপাধিযুক্ত থাকায় অর্থাৎ শর্তযুক্ত থাকায় অনুমান যারা স্বীকার করেন তারা বলে উপাধি শূন্য হতে হবে, কিন্তু উপাধিযুক্ত অর্থাৎ ভিজে কাঠে অগ্নি সংযোগে গেলে, কাঠ ভিজে থাকলে তবেই সেখান থেকে ধোঁয়া উৎপন্ন হয়, সুতরাং ব্যক্তিজ্ঞানকে স্বীকার করা যায় না। তো ব্যক্তিজ্ঞানকে যেহেতু স্বীকার করা যায় না, তাহলে অনুমানের ক্ষেত্রে যে ব্যক্তিজ্ঞান প্রধান তাহলে অনুমানকেও স্বীকার করা যায় না। সেক্ষেত্রে তাই অনুমান প্রমাণ নয়। এক্ষেত্রে অন্যান্য ভারতীয় দার্শনিকরা কিন্তু বলে যে চার্বাকরা তাদের যুক্তি যে যুক্তিটি দিয়েছেন, অর্থাৎ অনুমান যে প্রমাণ নয়, সেটা কিন্তু তাদের খামখেয়ালিপনা করে বলেছেন। অর্থাৎ
চারবাগরা যে বলেন অনুমান প্রমাণকে যদি না স্বীকার করা হয় তাহলে কিন্তু চারবাগরা যে প্রত্যক্ষকে একমাত্র প্রমাণ বলেন এবং প্রত্যক্ষের দ্বারা যে পরমত খণ্ডন করেন অর্থাৎ অন্যরা যে অনুমানকে প্রমাণ অনুমান প্রমাণ নয় তাকে অনুমান প্রমাণ নয় বলতে গেলে সেই অনুমানেরই সাহায্য নিতে হচ্ছে, কিংবা আত্মা ইত্যাদি ঈশ্বর সম্বন্ধে তারা তো স্বীকার করেন না, পরমত খণ্ডনের জন্য ওগুলোকেই তাদের ব্যাখ্যা দিতে হচ্ছে, তাহলে প্রকারান্তে কিন্তু অনুমানেরই সাহায্য নিতে হচ্ছে। সুতরাং অনুমান কিন্তু প্রমাণ বলে স্বীকার করতেই হবে। তো এবার আসি, চারবাগরা বেদের প্রামাণ্য অস্বীকার করেছেন। বেদ কি? চারবাগ মতে বেদ হচ্ছে অপৌরুষ, অপৌরুষ নয়, পৌরুষ কথার অর্থ পুরুষের দ্বারা রচিত। চারবাগ মতে বেদ, চারবাগরা বলেন যে বেদ হচ্ছে অপৌরুষ নয় অর্থাৎ পুরুষের দ্বারা রচিত। এই জন্য তারা পুরুষের দ্বারা রচিত হলে কী হবে, সেই ভ্রান্তি ভুলভ্রান্তি থেকেই যাবে, সুতরাং বেদকে স্বীকার করা যায় না। এছাড়া বলেন যে বেদ ভণ্ড ধূর্ত ও নিশাচর এই তিন ধরনের প্রাণীর দ্বারা বা তিন ধরনের জীবের দ্বারা সৃষ্টি হয়েছে, নিশাচর মানে রাক্ষস, এই তিন ধরনের দ্বারা সৃষ্টি হয়েছে, সুতরাং বেদকে স্বীকার করা যাবে না। এবার আরও বলেন কেউ কেউ যে চারবাগরা বলেন যে চতুর ব্রাহ্মণরা তাদের নিজের জীবনযাত্রা নির্বাহের জন্য বা অপরকে ঠকিয়ে নিজের রোজগারের জন্য কিন্তু এই বেদের রচিতা করেন। এছাড়াও চারবাগরা বলেন উদার রুচি সম্পন্ন কোনো ব্যক্তি বা পণ্ডিত বেদের সৃষ্টি করতে পারে না, কারণ বেদে এমন কিছু কথা বলা আছে, বেদে বলা আছে জরফরি তুরফরি এইরকম নানা বিভিন্ন ধরনের যে শব্দগুলো, এই শব্দগুলোর কোনো অর্থই নেই। এমন কিছু কিছু মন্ত্র আছে চারবাগরা বলেন বেদে এমন কিছু কিছু মন্ত্র আছে যেগুলোর কোনো অর্থই নেই, অর্থহীন মন্ত্র। এছাড়াও বেদে গরুকে মানুষের থেকে উচ্চতর প্রাণী বলা হয়েছে, তাই জন্য চারবাগরা কিন্তু বেদকে অস্বীকার করেন। এছাড়াও বেদের এমন কিছু কিছু মন্ত্র আছে যেগুলি খুবই কঠিন, যেগুলির কোনো মানেই হয় না। এছাড়াও বেদে যাগ যজ্ঞ ইত্যাদি পূজা অর্চনা, লোককে ঠকানোর যে ব্রাহ্মণদের লোককে ঠকানোর যে একটা ব্যবসা, সেই সব ব্যবসার কথা কিন্তু এই বেদে রয়েছে। এই জন্য কিন্তু চারবাগরা কিন্তু বেদকে অস্বীকার করেন। এটা কিন্তু কেবলমাত্র চারবাগদের মত, ঠিক আছে? এই বিষয়টা সম্বন্ধে তোমাদের যদি কোনো জানার আরও যদি আগ্রহ থাকে বা কোনো বিষয় সম্বন্ধে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। থ্যাংক ইউ।